যুক্তরাষ্ট্রপন্থী সরকারকে উৎখাত করে 1979 সালে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই দেশটিকে এক দণ্ড ও শান্তিতে থাকতে দেয়নি যুক্তরাষ্ট্র। ইরানের আশপাশের বিভিন্ন দেশে ঘাঁটি গেড়ে এবং বিভিন্ন আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদত দিয়ে বারবার চাপে রেখেছে তেহরানকে। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পেছনেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। ইরানের রাজনৈতিক পট পরিবর্তন বা হত্যাকাণ্ডের মতো ঘটনা নতুন কিছু নয়। 45 বছর আগে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটির সব সরকার প্রধানকেই কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কেউ ক্ষমতায় থাকতেই হারিয়েছেন প্রাণ বা হয়েছেন রাজনীতির শিকার। আবার কারাবাস থেকে শুরু করে দেশ ছাড়ার মতো ঘটনাও ঘটেছে। হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে 31 মে, জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন না থাকায় পুনর্নির্বাচনও করতে পারেননি অনেক প্রেসিডেন্ট। ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন মেহেদি বাজারগান। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে আরও বেশি ক্ষমতা চেয়েছিলেন তিনি। কিন্তু কঠোর অনুশাসন মেনে চলা ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতাই সর্বেসর্বা, তাই বাধ্য হয়ে পদত্যাগ করেন বাজারগান। পদত্যাগের পর দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছে নিজেকে কতটা ছোট মনে হয়েছিল সেই কষ্টের কথা তুলে ধরেন তিনি। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনির সমর্থন নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আবুল হাসান বনি সদর। কিন্তু ইরাক যুদ্ধে সামরিক বাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড IRGC-র ভূমিকা নিয়ে বনি সদর ও ইসলামিক রিপাবলিক পার্টির মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরেই 1981 সালে ইরানের প্রথম প্রেসিডেন্ট বনি সদরকে রাজনৈতিক অযোগ্যতার ভিত্তিতে ইমপিচ বা অভিশংসন করা হয়। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে ফ্রান্সে পালিয়ে যান বনি সদর। বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেন তিনি। বনি সদরকে বরখাস্ত করার পর মোহাম্মদ আলী রাজাই ইরানের প্রেসিডেন্ট হন। তবে ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যেই বোমা হামলায় প্রাণ হারান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বিস্ফোরণে তৎকালীন ইরানি প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বাহনারও মারা যান। এই হামলার জন্য পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনকে দায়ী করেছিল ইরান। তবে সংগঠনটি কখনো তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেনি। আলী রাজাইয়ের পর প্রেসিডেন্ট হন সৈয়দ আলী হোসেইনি খামেনি। 1980 দশকে সংবিধান সংশোধনের আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন মীর হোসেন মোসাভি। কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে মতবিরোধের জেরে একবার পদত্যাগও করেছিলেন তিনি। এরপর রাজনীতি থেকে অবসর নিয়ে 20 বছর আড়ালে ছিলেন মোসাভি। 2009 সালে প্রেসিডেন্ট নির্বাচন করলেও মাহমুদ আহমদিনেজাদের কাছে হেরে যান তিনি। পরে সরকার বিরোধী গ্রিন মুভমেন্টে জড়িয়ে গৃহবন্দী হন মোসাভি। আরব বিশ্বে অস্থিরতার পর 2013 সালে গ্রেপ্তার হয়ে কারাগারেই আছেন তিনি। আকবর হাশেমি রাফসানজানি 1989 থেকে 1997 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাকে খামেনির পর ইরানের সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি হিসেবে মনে করা হয়। অভিজাত ও মুক্তবাজার নীতির কারণে খামেনির বিরোধিতার মুখে পড়েছিলেন রাফসানজানি। 2005 সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে হেরে যাবার পর 2013 সালে ফের মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু ইরানের গার্ডিয়ান কাউন্সিল তার মনোনয়ন প্রত্যাখ্যান করে। 2017 সালে রাফসানজানির রহস্যজনক মৃত্যু হয়। তার শরীরে স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি তেজস্ক্রিয়তা পাওয়ার অভিযোগ রয়েছে। সংস্কারপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ খাতামি 1997 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে মেয়াদের প্রথম কয়েক মাস যেতেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে খাতামি প্রশাসনের বিরোধ সুস্পষ্ট হয়ে ওঠে। 2004 সালে সংসদীয় নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনার পর ইরানে খাতামির ছবি প্রকাশ নিষিদ্ধ করা হয়। তার দেশ থেকেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানায় ফার্স নিউজ এজেন্সি। মাহমুদ আহমদিনেজাদ 2005 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইরানের রাগী এই নেতার সঙ্গে খামেনিও তার ঘনিষ্ঠদের রাজনৈতিক বন্ধুত্ব খুব বেশি দিন স্থায়ী হয়নি। 2009 সালেও প্রেসিডেন্ট হওয়ার পর শপথ অনুষ্ঠানে প্রথা ভেঙে ইরানের সর্বোচ্চ নেতার হাতের পরিবর্তে কাঁধে চুম্বন করেন তিনি। এরপর আহমদিনেজাদের একের পর এক সিদ্ধান্ত খামেনির বিরক্তি বাড়িয়েছে। তারপরও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচন করতে চাইলে গার্ডিয়ান কাউন্সিল আহমদিনেজাদের প্রার্থিতা প্রত্যাখ্যান করে।
2013 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন হাসান রুহানি। তাকে সবচেয়ে সুরক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। মেয়াদের শুরু থেকেই খামেনির আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টা এবং জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA নামে আরেকটি চুক্তির জন্য খামেনির তোপের মুখে পড়েছিলেন রুহানি। রুহানি ও তার স্বজনদের বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধের অভিযোগ রয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক। We'll be right back.